নির্যাতন বন্ধ করতে হবে, না হলে সারা বিশ্বে 150 কোটি মুসলমান এক হয়ে দুর্বার গণ আন্দোলন করবে। নির্যাতন যে লেবানে রয়েছে তার বাংলাদেশে অসংখ্য নির্যাতন হয়েছে, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। বর্বরোচিত হামলা হচ্ছে, এই হামলা বন্ধ হচ্ছে না। ইসরায়েল যে হামলাটি করতেছে যুগ যুগ ধরে, হামলাটি বন্ধ হচ্ছে না। শিশু নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, হামলা বন্ধ হচ্ছে না। আমার কাছে প্রশ্ন জাগে যে এই যে বিশ্ব মোড়লরা আজকে চুপ করে বসে আছে, কেন তারা কথা বলছে না? আজকে যে শিশুদের উপরে আক্রমণ হচ্ছে, কেন তারা কথা বলছে না? বিশ্ব মোড়লরা যখনই মুসলমানদের কোনো দোষ দেখে সারা বিশ্বব্যাপী তারা জাগে, জেগে উঠে কথা বলে। কিন্তু আজকে যে শিশু নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, বয়স্ক লোকদেরকে নির্যাতন করে মারা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কেন আজকে বিশ্ব মোড়লরা কথা বলছেন, চুপ করে বসে আছে? তারা কি দেখে না? আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, শিশু নির্যাতন বন্ধ করতে হবে, না হলে সারা বিশ্বে 150 কোটি মুসলমান এক হয়ে দুর্বার গণ আন্দোলন করবে। আন্দোলনে তোমরা পালাবার সুযোগ পাবা, তবে অবশ্যই তাদেরকে বিদায় নিতে হবে। আমরা জানি তাদের বিদায় একদিন না একদিন হবে, তারা যে জুলুম করতেছে তাদের বিদায় অবশ্যই হবে, মুসলমানদের বিজয় হবে। তারা এখনো জানে না কাকে নিয়ে খেলতেছে, আগুন নিয়ে তারা খেলতেছে, এই কথাটি হয়তো তারা জানে না। তাদের পরাজয় হবে, মুসলমানদের বিজয় হবে, তবে একটু সময় লাগবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমরা বাংলাদেশের একটি প্রান্ত থেকে, বিশ্বের একটি প্রান্ত বাংলাদেশ থেকে আমরা আজকে প্রতিবাদ করছি, সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। আমি মনে করি প্রতিবাদের ভাষাটা আরো জোরালো হওয়া দরকার, তাদেরকে প্রতিবাদ করা দরকার, এবং আমরা অসহায় ভাইদের পাশে আমাদের সামর্থ্যের আলোকে আমরা দাঁড়ানো উচিত বলে মনে করি। আমি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো যে ইসরায়েল যে বর্বরোচিত ভাবে ফিলিস্তিনে হামলা করতেছে এবং লেবাননে হামলা করতেছে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এর জোরালো প্রতিবাদ করা, জোরালো আন্দোলন করা এবং সমর্থন করা, আন্দোলনের প্রতি সমর্থন করা, এবং আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিত মুসলিম ভাইদের পাশে আমরা দাঁড়ানো দরকার। আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো যে নির্যাতিত শিশুদের পাশে, বয়স্কদের পাশে, যারা না খেয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি বলবো জাতীয় আন্দোলনে আমরা বলি হাজার ভাই সহ একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করেছেন, সামনে যেন আমাদের এই বিজয় কেউ যেন চিনিয়ে না নিতে পারে, আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে, আমাদের তত্ত্বাবধান থাকতে হবে, পরস্পর ভেদাভেদ ভুলে গিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে করে একটি সুন্দর সরকার জাতিকে উপহার দিতে পারি, সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই পরাজিত শক্তি যেন এই দেশে আর ফিরে না আসতে পারে, সেই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নির্যাতন যে ফিলিস্তিনে হয়েছে তা নয়, নির্যাতন যে লেবানে রয়েছে তা নয়, বাংলাদেশে অসংখ্য নির্যাতন হয়েছে, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল আজকে সরকার এসেছে, আমরা আশাবাদী এই পরাজিত শক্তি আর কখনো এই দেশে ফিরে আসতে পারবে না।